বাংলার শ্রাবণ মাসের মাঝামাঝি এসেও বৃষ্টিপাতের দেখা নেই তাই কাঁচা পাঠ নিয়ে চরম বিপাকে পড়ে গেছেন কাল্লার কৃষকরা কাল্লা মহকুমা নদীমাতৃক হলেও একমাত্র ভাগীরথী নদী ছাড়া কোথাও কোনো তেমন জল নেই তাই কাল্লা এক নম্বর ব্লকের রংপাড়া ধর্মডাঙ্গা কয়ালডাঙ্গার মতো চার পাঁচটি গ্রামের মানুষ নিজেরাই একটি কৃত্রিম জলাশয় নির্মাণ করে পাট পচানোর কাজ কোনো রকম চালিয়ে যাচ্ছেন এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে বেহুলা নদী এই নদীর একটা অংশকে মাটির বাঁধ দিয়ে তৈরি করে নিয়েছেন জলাশয় সেই জলাশয়ে মিনি থেকে জল তুলে তাতে পাট পচাচ্ছেন রেশনের মতো লাইন দিয়ে জমি থেকে কাটা পাটের আটি তুলে এনে ওই জলাশয়ের পারে ফেলে রাখছেন জলাশয়ের পচা পাট উঠে যাওয়ার পর তবে পাড়ে ফেলে রাখা পাটের জলে নামানোর সুযোগ মেলছে আবার কেউ কেউ এই মাঠের পাট ট্রাক্টরে চাপিয়ে চার কিলোমিটার দূরে ভাগীরথী নদীতে নিয়ে যাচ্ছেন পাটের দাম সেভাবে না বাড়লেও দিন দিন উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে তাই কৃষকদের এই চাষে দিন দিন অনীহা জন্মাচ্ছে প্রকৃতি আবহাওয়া এবং পরিবেশ অনুকূল নয় উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে তেমন ভাবে বৃষ্টিপাত হয়নি বিশেষ করে পূর্ব বর্ধমানে তেমন বৃষ্টি নেই ফলে এই জেলায় নদী নালা জলাশয়গুলি একেবারে শুকনো তাই পাট নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কাল্লা মহকুমার কৃষকরা কৃষি দপ্তরের হিসাব অনুযায়ী এই মহকুমায় পাঁচ ব্লকে সাড়ে আট হাজার সময়ে পাট কেটে আমন ধান রোপণের কাজ কৃষকদের শুরু করার কথা কিন্তু এখনো পর্যন্ত ভারী বৃষ্টির দেখা নেই ফলে নদীমাত্রিক ও কৃষি প্রধান কাল্লা মহকুমার নদী নালা জলাশয়গুলিতে শ্রাবণ মাসের মাঝামাঝিতেও জল নেই পাট জাঁক দেওয়ার জলের অভাবে সব কৃষক মাছের পাঁচ কাটতেই পারেননি তাই বহু জমিতে আমন ধান রোপণে মরশুমে বন্ধ হয়ে গেল বলে জানান ধর্মডাঙ্গা গ্রামের এক কৃষক আকাশের বৃষ্টি তো একদমই নেই পাট কেটে যখন জমিতে আমরা রেখে দিই হালকা বৃষ্টি হয়ে গেলে দিন চারেক পরে পাটের পাতাটা সুন্দরভাবে ঝরে যায় তাতে পাটের জাগটা ভালো আসে আচ্ছা এবারে হচ্ছে কি পাটের পাতাটা শুকিয়ে গিয়ে পাটের সঙ্গে লেগে থাকছে পাট সেই ডগুলো পড়ছে না সাথে ছাড়াতে পারা যাচ্ছে না ডগ আটকে যাচ্ছে তাতে করে পাটের সেই জায়গাটাতে ভালো আঁচটাও পড়ছে না এবং ছাড়াতে গেলে ওই জায়গায় কাঠিটা ভেঙে যাচ্ছে পাটটা পরিষ্কার হচ্ছে না হ্যাঁ আচ্ছা তাতে শ্রম এবং খরচও বেশি হচ্ছে আর পাটের কোয়ালিটিটাও কম হচ্ছে কাল্লা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্ট আনন্দবার্তা